শিবরাম চক্রবর্তীর গল্প প্রকৃতি রসিকের রসিক প্রকৃতি অবলম্বনে নাটক রসিকে রসিকে, অভিনয়ে ভবভূতি শ্রী মনোজ মিত্র, কঠভূতি শ্রী বিশ্বজিৎ সরকার, নাট্যরূপ নির্দেশনা আবহ, সঙ্গীত ও প্রযোজনা সৌগত বসু, সহযোগী সুকান্ত গঙ্গোপাধ্যায়, চিত্ররূপ মেহফুজ আলী, নাটক রসিকে রসিকে। মশাই, ও মশাই, আমাকে বলছেন? আপনি ছাড়া কামরায় আর কে আছে? বলছি একটা কাঠি হবে? কাঠি? কি কাঠি? হ্যাঁ, একটা সিগারেট খাবো কিনা সেই জন্য কিরম গলাটা খুশখুশ করছে। আচ্ছা দেশলাই ম্যাচিস হবে না? না, নেই। আচ্ছা 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 আচ্ছা, মানে একদমই নেই? উফ, একটা সিগারেট আমার না খেলেই নয়। আমার না সিগারেট না খেলে কাশি হয়, ডাক্তার বলেছে সিগারেট খেতে। একটা কাঠি বলছি তো নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবস্থা বাবা, এই তো আপনার নিজের কাছেই তো ছিল। তা তো আছেই, পরের ভরা ভাতে কাঠি দেওয়ার লোক আছে, কিন্তু পরের বার করা সিগারেটে কাঠি দিয়ে উপকার করবে এইরকম মতিগতি কারো নেই। এই ট্রেনে কারো নেই, কোনো কামরায় নেই। বাজে খরো জড়াবার কোনো উপায় জন্য দেখছে স্বার্থপর দুনিয়া। ট্রেনের মধ্যে সিগারেট খেলে ফাইন হয়? ও কিছু আনাড়ি লোকের হয়, আমার হয় না। আমি কাজ করে এরকমভাবে হাতের মুঠোয় নিয়ে নিই লুকিয়ে। দেখুন না, আপনি বুঝতে পারছেন, মনে হচ্ছে আমি হাত মুঠো করে ভাবছি। মশাই দেখছেন, দেখছেন কি সুন্দর, কি অবর্ণনীয়! কি, কোথায়? কেন, ওই মাঠে, ওই মাঠের ধারে দেখুন না, আমার শরীরে রোমাঞ্চ হচ্ছে। কই কই কই, দেখি দেখি দেখি, আমার গায়ে কি দেখছেন আপনি? ও কেন, রোমাঞ্চ আপনার শরীরে? আমার শরীরে নয়, ওই মাঠে, একবার চেয়ে দেখুন। মাঠে রোমাঞ্চ? অত গরু, বেশ পুরুষ তো গরু। গরু কি মশাই বলুন, ঘেঁটু ঘেঁটু ঘুঁটে গরুই তো দেখছি, ঘুঁটে দেখছি না তো। আরে মশাই, গরুও নয়, গরুর অপভ্রংশ ঘুঁটেও নয়, ঘেঁটু। হ্যাঁ, ঘেঁটু ফুল, এই যে এন্তার ফুটে রয়েছে মাঠছে। ঘেঁটু নিয়ে আমার ঘোট পাকাবার কি হলো? ঘুঁটে হলো কথা ছিল, বরং কাজে লাগে। এর তো ফুলেরও চোখ নেই, ফুলের মর্মও বোঝে না। প্রকৃতি রসিক সত্যি সত্যি কজন হয়। আপনি বুঝি ফুল টুল ভালোবাসেন না? হ্যাঁ, ফুল হ্যাঁ ভালোবাসি বই কি। বাহ 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 বাহ, তা কোন ফুল আপনার সবচেয়ে প্রিয়? কোন ফুল, কোন ফুল, কোন ফুল? দেখেন মশাই, আপনি আঙুল কামড়াচ্ছেন কেন? না, মানে এই ছোটবেলায় মাস্টারমশাইয়ের কথা মনে পড়ে গেল। ক্লাসে পড়া না পারলি না, আমি বেঞ্চে দাঁড়িয়ে আমনি আঙুল কামড়াতাম। আমি তো আর আপনাকে পড়া ধরছি না, আঙুল নামিয়ে নিন। আচ্ছা নামিয়ে নিন, ভালো লাগে না, একটা বয়স্ক লোক আঙুল কামড়াবে বসে বসে। ঠিক আছে।
বলুন না, কোন ফুল আপনার পছন্দ? আমি বলে যাই, আপনি বলুন। বলুন। কুমুদ কদলী করবি কি, বেলি বক জুন, মালতি সোজ নেবকুল, জবা গন্ধরাজ সর্ষে ফুল। না না না, সর্ষে ফুল না, সর্ষে ফুল না। আমি ভালোবাসি, আমি ভালোবাসি কুমড়ার ফুল। বেশু নেবে যে বড় বড় বড়া হয় কেটে। এ কি আপনি ভেঙে পড়লেন যে? একটু ভেঙেছি বই কি, কিন্তু মচকাইনি। কোন স্টেশন গেল আগে? কোন স্টেশন? আন্দুল। এতক্ষণে আন্দুল, এত ফুল ছেড়ে এসেছে কুমড়োর ফুল। আমি নিজেই একটা ফুল। এই কুমড়ো অবতারকে আমি দিতে গিয়েছিলাম প্রকৃতির পাঠ। আমার ভাগ্যেই কি জোটে এমন আকাট? না, হাল ছেড়ে দিলে চলবে না, একে বোঝাতেই হবে যে প্রকৃতির প্রেম শ্রেষ্ঠ প্রেম। ও মশাই, শুনছেন আমাকে বলছেন? আপনি ছাড়া আর কে আছে? আচ্ছা, ও দূরে কি দেখছেন বলুন তো? গাছপালায় যে, হ্যাঁ, চলন্ত ট্রেনে বসলেই যে গাছ পিছনের দিকে পালাতে থাকে, তাই বোধ হয় লোকে বলে গাছপালা। আরে না না, এখন ট্রেন ছুটছে কিনা তাই ট্রেনের তলায় পালাচ্ছে এমন করে। নইলে ওরা পালায় না, ওরা দাঁড়িয়ে থাকে ঠায়। প্রকৃতিকে ভালোবাসার এই তো সুবিধে। আপনি মানুষকে প্রেম করুন, প্রেমিকা দুদিনে পালিয়ে যাবে, কিন্তু গাছকে প্রেম করুন, আপনি কাটলেও আটখানা দাঁড়িয়ে থাকবে আপনার পাশে আকাট। ও বাবা, আমরা মানুষকে ভালোবাসি কেন? হাত আছে পা আছে বলেই তো। তাও তো মোটামুটি দুখানা হাত আর খান দুই পা, কিন্তু গাছপালার শত শত হাত, শত শত পত্রগুচ্ছ, সহস্র সহস্র, এইগুলোই তো ওর শাখা প্রশাখা। গাছের কিন্তু পা নেই, তাই তো পালাতে পারে না। হ্যাঁ, তাই তো ওর নাম পাদপ। সেই জন্যই তো মানুষের চেয়ে ওরা পা দেয়। চা যাচ্ছে, চা যাচ্ছে, খাবেন নাকি? চা খাবেন? হ্যাঁ, খেতে পারি। এই দুটো দাও তো বাপু। হ্যাঁ, আপনারটা নিন তো বাবা। গরম গরম, আসলে গরম। ঠিক আছে, টাকাটা দিয়ে দিন। হ্যাঁ, টাকা? হ্যাঁ, আমি দেবো। হ্যাঁ, তো দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ না ভাই, দুটো চার দাম। যা বলছিলাম, আপনি মানুষকে ভালোবাসেন কেন? মানুষকে শুধু মুধু ভালোবাসতে যাবো কেন? অবশ্যই, হাতে কোনো কাজ না থাকলে না হোক খই বাজার বদলে মানুষকে হয়তো ভালোবাসা যায়, কিন্তু তাকে ভালোবাসার কি আছে বলুন তো? এইটাই বলে কে, মানুষকে ভালোবাসার কি আছে? সত্যি তো মানুষকে ভালোবাসার কত যোগ্য বলুন তো। তাকে কাটলেট খাও, চপ খাও, সিনেমা দেখাও, প্রেজেন্ট দাও, আর নিজে সর্বক্ষণ তার গাড়ির কাছে প্রেজেন্ট থাকো, কেবল খরচা 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 দূর দূর। তারপর সে যদি ভুলে আবার প্রতিদান দিতে শুরু করে, তখন তো আর এক ঠেলা। বাবা, পালিয়ে বাঁচো আর কি। যা বলেছেন, প্রকৃতির বেলায় কিন্তু এই সব মুশকিল নেই। এক পয়সার বাজে খরচা নেই। বাজে খরচা কেন বলছি, কোনো খরচাই নেই। নি খরচায় ভালোবেসে যাও যত পারো। আমি আজ থেকে মানুষকে তালাক দিয়ে দিই। তালাক তালাক তালাক। খুব ভালো, খুব খুব ভালো। জানেন,
আমি বন ভালোবাসি, বন জঙ্গল ভালোবাসি, এমনকি বন মানুষ ভালোবাসি, কিন্তু মানুষজন আমার দুচক্ষের পয়জন। আমারও কেন, আপনাকে বুঝি কোনো মানুষ ঠকিয়েছে? না, তা কোনো হয়নি, তবে হব হব করছে। হতে কতক্ষণ, আপনি একদম ঠিক বলেছেন। আমার খান্দুই বই আছে। বউ আছে? হ্যাঁ, খান্দুই বউ। বই বই বই, গাছপালা ভালোবাসা, বন জঙ্গলের বাহুপাশে বাই ভবভূতি ভট্টাচার্য, দেখবেন পড়ে অনেক কিছু শেখার আছে, জানার আছে। বলেন কি স্যার, আপনি সেই সুবিখ্যাত অপরাজেয় অথর ভবজেয় ভবভূতি ভট্টাচার্য? আপনার বইয়ের কথা আমি শুনেছি স্যার, আমার ভাগ্নের কাছে। ও আপনার হেভি ভক্ত, কোনোদিনও স্বপ্নেও ভাবিনি স্যার, ট্রেনের কামরায় বসেই হঠাৎ আমি দেখা পেয়ে যাব আমার বনের মানুষকে। এই না 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 না, কি ওটা মনের মানুষ বলুন। আপনার মন মানেই তো বন আর জঙ্গল স্যার, তাই আপনি হলেন আমার বনের মানুষ। আজ থেকে আমি আপনার গুরু, না আপনি আমার গুরু। একটু পায় দুলো, পায় দুলো, আমার পায়ের উপরে পা পড়েছে। ট্রেনের এই ছাকুনির মধ্যে দিলেন পায়ের উপরে পা তুলে, আর পায়ের দুলো নিয়ে কাজ নেই, পরে কোন স্টেশনে গাড়ি থামলে তখন নেবেন, দেরি সুস্থে লেগেছে স্যার। বসুন তো বসুন, আর সামলে বসুন কাপড়টা বোক। জানেন তো স্যার, হ্যাঁ ছোটবেলা থেকেই আমিও আপনার মতোই প্রকৃতির কোলে মানুষ। নাকি? হ্যাঁ স্যার, ছেলেবেলায় আমি প্রকৃতির বুকে দৌড়েছি, কত মেডেল কাপ উইন করেছি, গড়ের মাঠে কি কম প্র্যাকটিস করেছি স্যার। গড়ের মাঠ? কেন, গড়ের মাঠ কি প্রকৃতি নয় স্যার? হ্যাঁ প্রকৃতি, তো এই তেল্লারে আছে তো, একটু কঠোর প্রকৃতি। পাহাড়কে কত আছাড় না খেতাম উড়িয়া বাপসে, তখনই হাড়ে হাড়ে বুঝেছি যে জায়গাটার প্রকৃতি খুব একটা সুবিধে না। আপনি বুঝি দৌড়ের চ্যাম্পিয়ন ছিলেন এককালে, আপনার নাম কি জানতে পারি? নাম? আপনার পিতৃদত্ত নাম? আমার পিতৃদত্ত? না না, পদবি না, পিতৃদত্ত। ও নাম বলুন। আমার পিতৃদত্ত? হ্যাঁ, মানে আপনার পিতৃদত্ত তো বললেন শ্রী ভবভূতি ভট্টাচার্য, তাহলে আমার পিতৃদত্ত ধরে নিন শ্রী কঠভূতি চট্টোপাধ্যায়। কে? কঠভূতি। কঠভূতি? হ্যাঁ কঠভূতি ভবভূতি। ই হওয়ার কারোর নাম হয় নাকি কঠভূতি, মানে কি নামের? কেন স্যার, কঠভূতি? হ্যাঁ কিনা কাঁঠালের ভূতি? হ্যাঁ বেশ একটু প্রাকৃতিক গন্ধ আছে কিনা, কাঁঠালের কোয়াটোয়া খেয়ে ওটাকে বাইরে ফেলে দিন, দেখবেন কেমন রাজ্যের মাছি ভনভন ভনভন করছে। প্রকৃতির রাজ্য থেকে আমদানি স্যার, আমদানি বা কাঁঠালদানি যাই বলু। বাবা, আপনাকে প্রথমে আমি একটু অনাড়ি ভেবেছিলাম, কিন্তু আপনার নাড়িতে পর্যন্ত দেখছি প্রকৃতির ছাপ। মশাই, আপনি তো ভারী রসিক লোক স্যার। জানেন তো রসিক লোকেরা প্রথমে রশি দিয়ে বাঁধে, তারপরে শিক দিয়ে গাঁথে। পায়ে একটু চাপ দিয়েছেন, কিন্তু বেশ জমবে মনে হচ্ছে জার্নিটা, রসিকে রসিকে বেশ জমবে। তা কোথায় যাওয়া হচ্ছে মশাইয়ের? কেন, রাঁচি? আমার একটু রিপেয়ারিং এর কাজ আছে স্যার। আপনার রিপেয়ারিং? হ্যাঁ স্যার। আপনিও কি রাঁচি? হ্যাঁ, তবে কোনো কাজই নয়, মানে প্রকৃতির সৌন্দর্য দেখতে, পরের বইটার জন্যে
শুনেছি ভারী সুন্দর সুঠাম জায়গা। হ্যাঁ স্যার, একেবারে প্রকৃতির বড় বাজার বলতে পারেন। কোনো চিন্তা করবেন না স্যার, কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে ভালোভাবে পুরো রাঁচি ঘুরিয়ে দেব। বাহ, তাহলে তো খুব ভালো। বেশ, তার আগে আপনাকে আমি প্রকৃতি ব্যাপারটা আমি বুঝিয়ে বলি। মানে দেশে দেশে প্রকৃতিকে কেমন করে দেখা হয়েছে, কোন চোখে দেখা হয়েছে, তাহলে বুঝবেন। হ্যাঁ, একটু এগিয়ে এসে বসুন, একটা সিগারেট একটু বার করবেন। হ্যাঁ, ওইটা ওইটা লাগবে একটু। হ্যাঁ হ্যাঁ, চমকে দিয়েছিলেন মশাই। তাড়াহুড়ো নেই স্যার, মুড়ি জাংশনে অনেকক্ষণ দাঁড়ায় গাড়ি, চলুন একটু নামা যাক। মুড়ি? হ্যাঁ, শুনুন জংশন। হ্যাঁ চল, চলছে দেখি 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 কোথায় আছে কে জানে। কি স্যার, প্রাকৃতিক সৌন্দর্য চারপাশেই তো, ওধারে পাহাড়, আরে না না, এধারে রাঙা মাটির পথ, ওই দূরে ঘন 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 ঘনায়মান ঘনীভূত ঘন অরণ্য। আরে থামুন না মশাই। থামবো থামবো কেন স্যার, ওই দূরে দিকে বলো এ রেখা, শুনি আকাশে ভাঙা মেঘের কি বলবো, ইয়ে বাবা চাই ভাঙা মেঘের কার চুপি, কিন্তু এই কার চুপি দিয়ে কি প্রকৃতির শিশুকে লুকিয়ে রাখা যায় স্যার? হ্যাঁ, প্রকৃতির শিশু, প্রকৃতির শিশুটা কে? কেন সূর্য, সূর্য মম, সূর্যই তো প্রকৃতির নগ্ন শিশু। ধাত্রী অংশে নগ্ন শিশু, আমি খুঁজছি কোথায় মুড়ি পাওয়া যায়। মুড়ি মুড়ি মুড়ি, আর উনি লাগিয়েছেন দেখো প্রকৃতির ফিরিস্তি। মুড়ি? মুড়ি এখানে কোথায় পাবেন স্যার? মুড়ি জংশনে মুড়ি পাবো না? হ্যাঁ, কাল সারা রাত তো আপনাকে প্রকৃতির তত্ত্ব বোঝাতে গিয়ে আমার আর ডিনার অর্ডার করাই হলো না। তা মুড়ি খাবেন কেন? আমার সাথে এক বাস্ক খাওয়ার আছে স্যার, লুচি, আলুর দম, সন্দেশ, কত কি। হ্যাঁ স্যার আছে আছে। আরে এতক্ষণ বলেন দিই তো, আচ্ছা লোক আপনি। কাল রাতে তো আপনি খাবার কোনো উচ্চবাচ্য করলেন না, তাই আমি ভাবলাম প্রকৃতি প্রেমিকদের বুঝি খাবার লালসা থাকতে নেই, তাদের হয়তো একবেলা খেলেই হয়ে যায়, তাই তাই আমিও আপনার দেখা দেখি আর খেলাম না। ভালো করেছেন, না খেয়েছেন খুব ভালো হয়েছে। তাহলে এতক্ষণ আপনি বলবেন তো, চলুন 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 উঠে যাওয়া যাক। হ্যাঁ চল স্যার চল, দেখি এতক্ষণে পেটটা একটু ঠান্ডা হলো, এমন গাওয়া ঘিয়ে লুচি, ঘেটাও ছিল, আবার গন্ধ হলা ঘি, বাহ। আজকাল তো কেউ এসব রান্নাই করে না। কিন্তু কটু, তুই তো খেলি না। আমায় বলছিস? হ্যাঁ কটু। ও কটু নাকি? আমি তোকে খেতে দিলাম না, তাই হয়ে গেল ওই আর কি। ঠিক আছে ঠিক আছে, কিছু মনে করিস না, খুব খিদে পেয়েছিল তো, তাই তোর ফোর্থ ডেকার টিফিন ক্যারিয়ারের উপরে তিনটে ফ্লোর নিজেই খেয়ে ফেলে দিলাম বোধহয়। কিছু মনে করিস না। না না, কি বলছেন স্যার কি বলছেন স্যার, গ্রাউন্ড ফ্লোরের কিছুটা তো আমি পেয়েছি। পেয়েছিস? হ্যাঁ, ওতেই আমার হয়ে গেছে।
খিদে সময় নষ্ট করলে ওদিকে তো প্রকৃতি পালিয়ে যাবে। তাই তো, প্রকৃতি পালিয়ে যাবে, ভুলিয়ে গেছিলাম প্রকৃতির কথা। কটু দেখ দেখ দেখ, চেয়ে দেখ ভাই, চেয়ে দেখ, না চাইতেই দিচ্ছে ঢেলে প্রকৃতির লীলে। লীলে ফুল ফুটেছে সেলে সেলে, সেলে আরে সেলে সেলে কাব্যে সেলে, সারি সারি শাল গাছ, শাল সেলে। আমি কেবল আশ্চর্য হয়ে ভাবি, যেখানে জনমানবের বসতি নেই সেখানে প্রকৃতির লীলে এমন অগাধ ঐশ্বর্য ছড়িয়ে রাখার মানে কি? কে দেখবে এত রূপ, কে বুঝবে? কেন বাঘ ভালুকে চোখ আছে মশাই তাদের, বেশ ধারালো চোখ, বলে না বিউটি অ্যান্ড দ্য বিস্ট। প্রকৃতির মর্ম পশুতেই বোঝে, মানুষ কি বুঝবে বলুন স্যার? না না, বোঝে বোঝে বোঝে, মানুষ বোঝে, বেশ বুঝতে পারছি, ভরা পেটে বেশ বুঝতে পারছি, সারি সারি দীর্ঘকায় শাল গাছ। কিন্তু কি বা হবে কটু, কতক্ষণই বা এই রূপ সুধা পান করতে পারবো? কি জন্যই যে ছুটছে গাড়িটা, এক্ষুনি সব বেরিয়ে যাবে, হারিয়ে যাবে, হজম হয়ে যাবে, ফুরিয়ে যাবে, চিরদিনের মতো নেই প্রকৃতি, শেষ হয়ে যাবে। দেব কিরে, চেন টেনে টান। হ্যাঁ কি করবি? চেন এখানে কাটবি কেন? তাহলে এখানেই গাড়ি দাঁড়িয়ে থাকবে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে এই প্রকৃতি। দাঁড়িয়ে থাকবে গাড়ি? হ্যাঁ, আমরা কোথায় থাকবো? আর ফাইনের টাকাটা কে দেবে শুনি তখন? টাকাটাই বড় হলো স্যার, তার বদলে যে এমন প্রকৃতি দেখতে পেতে। প্রকৃতি লীলে দিচ্ছে ঢেলে, ওই সেলে কোন স্টেশন এলে? না কোন স্টেশন এলো? সিলি সিলি, তুই কোথায় চললি? আসছি। কি প্ল্যাটফর্ম তো এইদিকে, এ তো উল্টো দিকে নামছিস। আরে কটু, আরে কটা, যাচ্ছিস কোথায়? আসছি। রে কুড়ি গাড়ি ছেড়ে দেবে। আসছি। আরে ছোকরা কোথায় ছুটে গেল দেখো তো, প্রকৃতির সাম্রাজ্যে হারিয়ে গেল না তো? হ্যাঁ দেখো গাড়িটা ছেড়ে দিলে, এই যে এসেছিস তাহলে। গিয়েছিলিস কোথায়? কাজ সেরে এলাম, আফসোস আর রাখলুম না। কিসের কাজ, কিসের আফসোস? কোথায় গেছিলাম বলুন দেখি। তা আমি কি করে বলবো, প্রকৃতি প্রকৃতি করে যতই খেপে উঠেছিলি না, কোথায় কোন গাছের ডগায় চড়ে বসেছিলি হয়তো, ডাল ধরে দোল খাচ্ছিলি। কিচ্ছু আশ্চর্য না, এই 20 মিনিটে আমি 1.5 মাইল দৌড়ে গেছি আর এসেছি। তুই তো আর দৌড়বিস, এইভাবেই তুই স্টেশনে স্টেশনে নেমে দৌড় প্র্যাকটিস করিস নাকি? শুনুন না, এই কাণ্ডটাই না বাঁধিয়েছি। কি বাঁধালি? 1.5 মাইল দূরে রেলের লাইনটা এক জায়গায় বেঁকে গেছে। হ্যাঁ, সেই বাঁকের মুখের ফিশ প্লেটটা সরিয়ে রেখে এলাম। ফিশ প্লেটটা সরিয়ে রেখে এলি? হ্যাঁ। কেন বলতো? ফিশ প্লেট যা বুঝছি ঠিক এক প্লেট ফিশ নয়, সরিয়ে রেখে খাবি। হ্যাঁ, ফিশ প্লেট কি জিনিস তুই জানিস? ফিশ প্লেট হচ্ছে লাইনের জোড়া, জোড়ের মুখের প্যাঁচ, গাড়ির মার প্যাঁচ, গাড়িকে মারবার প্যাঁচ। তার মানে? মানে ওখান দিয়ে গেলে গাড়িটা ডিরেল্ড হয়ে যাবে, উল্টেও যেতে পারে। হ্যাঁ, ব্যাস তখন আপনি মজা আসে বসে বসেই প্রকৃতির লীলেই দিচ্ছে ঢেলে পান করবেন, কারো খেসারত গুনতে হবে না, এক পয়সা খরচা নেই স্যার। শুনো না, এক পয়সা খরচা নেই। কি বলছিস কত? এমন দিলাম বলুন, তোকে আমি পুলিশে দেব। আচ্ছা, আর পুলিশ এমন ভাবে তুই আমাকে ডোবালি? ডোবাবো কেন স্যার, এটা আপনার চরণে আমার গুরু দক্ষিণা। বিদ্যে মাত্রই গুরু
মারা জানতাম, কিন্তু গুরুকে প্রাণে মারা এটা আমি জানতাম না। এবার আমাদের সৌন্দর্যের স্বর্গ থেকে এক পা সরায় কার শান্তি। তোর সৌন্দর্যের কেতা আগুন কেতা। আরে কত লোককে তো আজ করে এই বছরের শ্রেষ্ঠ সাহিত্যিক পুরস্কারটা মাগালাম, সেটাও মরণোত্তর পেতে হবে। স্যার কাঁদছেন কেন? স্যার কাঁদছেন কেন? স্যার কা ও বুঝেছি, আনন্দে স্যার, আমারও আনন্দে কবিতা কবিতা পাচ্ছে স্যার। হ্যাঁ, গুরু শিষ্য কাঁদে আনন্দে পদ্ম ফুলের গন্ধে। কি হলো? ওরে পদ্ম ফুলের গন্ধ হয় না। হয় না? আচ্ছা যাক, কিন্তু ভাবুন তো স্যার, চেন টানতে হলো না, জরিমানা দিতে হলো না, কেমন মজা আসে, প্রকৃতির বুকে আমরা ল্যান্ড করলাম। হাসিস না, ওই অলক্ষণে প্রকৃতির নাম আর নিস না, আর ক মুহূর্তই বা বাকি রয়েছে লাইনের বাঁকে পৌঁছতে। প্রয়াত সাহিত্যিক ভবভূতি ভট্টাচার্য, এ জীবনে আর আমি প্রকৃতি নিয়ে গল্প যদি লিখেছি করে লিখব? এরকম ভাবছেন কেন স্যার? এইরকম ভাবুন। আর কি ভাবার সময় রেখেছিস? কি বলতে কি বলছি কিচ্ছু ঠিক নেই। কি করি আমি? যাই, আমি টেন টানি। হ্যাঁ টানুন, জরিমানাটাও আপনি দেবেন। কিসের জরিমানা? আমি সব বলে দেবো, তোর প্রকৃতি প্রেম, ফিস প্লেট, প্রকৃতির ন্যাংটু শিশু সব বলে দেবো। নগ্ন শিশু, নগ্ন শিশু সব বলে দেবো। সে কি গুরুদেব, গুরু শিষ্য মিলে প্রকৃতির লীলে পান করবো ভেবেছিলাম, কত প্রোগ্রাম করে সব কিছু করা, ভেস্তে দেবেন? তাহলে আমিও সবাইকে বলে দেবো হ্যাঁ, যে আপনার থেকে প্রেরণা পেয়ে আমি এই কাজ করেছি। আমার ইমেজের কি হবে তাহলে? ইমেজ লোকে যদি শুনে আমার থেকে প্রেরণা পেয়ে কারো ট্রেন মিটে দেওয়ার সাজ জেগেছে, তাহলে আমার বই কি আর কেউ পড়বে? কেউ পড়বে না। শ্রেষ্ঠ সাহিত্যিক পুরস্কারটা আর জুটবে না, মরণোত্তর না, উইকে কাল থেকে আমার বইগুলো সব নিষিদ্ধ করে দেবে। এই রাঁচিতে কি করতে যাচ্ছিস তুই? আমার রিপেয়ারিং এর কাজে। ও রিপেয়ারিং এ তোর কিছু হবে না, তোর পুরো পার্ট সলসাতে হবে। হাসিস না। মনটাকে শক্ত করুন স্যার, কেমন পাগল পাগল দেখাচ্ছে আপনাকে। যা ঘটে ঘটুক, ঘটে ঘটুক, পুরো পার্ট পাল্টাবো স্যার, যা ঘটে ঘটু 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 গাড়িটা তো উল্টালো না, সব প্রোগ্রাম ভেস্তে গেল। তো স্যার কত প্রকৃতির লীলে হয়ে গেল ঢিলে। আসলে স্যার আপনার কথাই ঠিক। কোন কথাটা বলতো? প্রকৃতি ঠকায় না, কিন্তু আর সবাই ঠকায়। ফিশ প্লেটটাও ভাগ্যিস। তাহলে কটু,
তোর লেজের জায়গাটায় খালি হাত বোলাচ্ছিস কেন রে? লেজ? হ্যাঁ, আমার তো লেজ নেই স্যার। কখন ট্রেন উল্টায় সেই উত্তেজনায় টান টান হয়ে এতক্ষণ বসেছিলাম তো, তাই পাচার কাজটা একটু টান ধরেছে। না না, আমার তো মনে হচ্ছে নির্ঘাত তোর লেজ গজাচ্ছে। কই, না গজিয়ে যেতে পারে না। হ্যাঁ, প্রকৃতির মধ্যে থাকবি, গাছের ডালে ঝুলবি, লাইনের ফিশ প্লেট সরিয়ে দিবি, তোর লেজ বেরোতে বাধ্য। জানবি কঠু, সঙ্গীত, কবিত্ব আর লেজ কারোর মধ্যে থাকলে সে একদিন না একদিন ফুড়ে বেরোবেই। বলছে স্যার, বেরোবেই? ভেঙে পড়িস না, শোন, চেষ্টা চালিয়ে যা। এটা কাটি দিবি? একটা কাটি আমার, এটা দে, এটা এটা ধরাই। কাটি তো আপনি দিয়ে গেলেন স্যার। এই নিন স্যার, আবার দেখা হবে, দেখা হবে তো স্যার। মরে গেলেও না বাবা। শিবরাম চক্রবর্তীর গল্প প্রকৃতি রসিকের রসিক প্রকৃতি অবলম্বনে নাটক রসিকে রসিকে। অভিনয় ভবভূতি শ্রী মনোজ মিত্র, কঠভূতি শ্রী বিশ্বজিৎ সরকার, নাট্যরূপ নির্দেশনা আবহ, সঙ্গীত ও প্রযোজনা সৌগত বসু, সহযোগী সুকান্ত গঙ্গোপাধ্যায়, চিত্ররূপ মেহফুজ আলী।